মানুষ চিরকালই চেয়েছে পাখির মতো আকাশে উঠতে। তাই তো গ্রিক উপকথায় আমরা দেখতে পাই ইকারুস মোমের ডানা নিয়ে আকাশে উঠছে। বাস্তবেও অনেকেই অসংখ্যবার চেষ্টা করেছে আকাশে উড়ার। তার মধ্যে যিনি সর্বপ্রথম সফলভাবে কাজটি করেছিলেন তিনি একজন মুসলিম কবি, নাম আব্বাস ইবনে ফিরনাস। তাকে বলা হয় প্রথম আকাশজয়ী আবিষ্কারক। আজকে আমরা আব্বাস ইবনে ফিরনাসের গল্পই শুনব। আব্বাস ইবনে ফিরনাস 810 খ্রিস্টাব্দে তৎকালীন মুসলিম জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র স্পেনে জন্ম নিয়েছিলেন। তার জন্মস্থান স্পেনের পর্যটন শহর রোন্দাই হলেও জ্ঞানের প্রতি তীব্র আকর্ষণ ছিল ছোটবেলা থেকেই। জ্ঞান পিপাসা মিটাতে তাই তিনি চলে যান ইরাকের বাগদাদ নগরীতে। সেখানে দারুল হিকমা ছিল মুসলিম জ্ঞান পিপাসুদের তীর্থস্থান। ইবনে ফিরনাস বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন শুরু করেন, হয়ে ওঠেন প্রকৌশলী, উদ্ভাবক, উড্ডয়ন বিশারদ, চিকিৎসক, কবি, সুরকার, পদার্থবিদ, সঙ্গীতজ্ঞ ও জ্যোতির্বিজ্ঞানী। বাগদাদ থেকে তিনি স্পেনের কর্ডোবায় চলে আসেন এবং কবিতা, সঙ্গীত ও বৈজ্ঞানিক নানা গবেষণায় মনোনিবেশ করেন। আব্বাস ইবনে ফিরনাসের বিখ্যাত উদ্ভাবনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাথর থেকে স্বচ্ছ কাঁচ তৈরির পদ্ধতি আবিষ্কার। তিনি একটি সৌর মডেলও তৈরি করেছিলেন যেখানে নক্ষত্র, মেঘ, এমনকি বজ্রপাতের অবস্থাও দেখানো হয়েছিল। তিনি আল মাকাতা নামক জলঘড়ির উদ্ভাবন করেছিলেন। এমনকি তার বাসস্থানের একটি কক্ষে তিনি গ্রহ নক্ষত্রের এমন একটি মডেল তৈরি করেছিলেন যা স্বয়ংক্রিয়ভাবে ঘূর্ণায়মান ছিল। তার আরেকটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হল স্ফটিককে কাটার প্রক্রিয়া। স্পেনের মানুষ তখন পাথর ও স্ফটিক কাটার পদ্ধতি জানত না বলে এই বিষয়ে তারা মিশরের উপর নির্ভরশীল ছিল। কিন্তু ইবনে ফিরনাসের উদ্ভাবনের ফলে স্প্যানিশরা এই নির্ভরশীলতা থেকে মুক্তি পায়। স্পেনে প্রাচ্য সঙ্গীত জনপ্রিয় করার পেছনেও আব্বাস ইবনে ফিরনাসের ভূমিকা ছিল অনবদ্য। তবে ইবনে ফিরনাস নিঃসন্দেহে জনপ্রিয় ছিলেন আকাশে উড়ার চেষ্টার জন্য। তিনি পালক ও সিল্ক ব্যবহার করে এমন একটি যন্ত্র তৈরি করেন যার মাধ্যমে আকাশে উড়া সম্ভব হয়েছিল। তিনি 65 বছর বয়সে এই যন্ত্র তৈরি করেন। যেদিন এই বিজ্ঞানী তার যন্ত্র দিয়ে প্রথম উড়ার চেষ্টা করেন সেদিন তা দেখতে জড়ো হয়েছিল অসংখ্য মানুষ। ইবনে ফিরনাস তাদের উদ্দেশ্যে বলেন, এখান থেকে উড়ার পর যদি সব ঠিকঠাক থাকে তবে এখানেই আবার ফিরে আসব। এরপর স্পেনের কর্ডোবার নিকটবর্তী রুসাফা এলাকার আরুস পর্বত থেকে তার উদ্ভাবিত উড্ডয়ন যন্ত্রের সাহায্যে শূন্যে ঝাঁপিয়ে পড়েন। তার উড্ডয়ন যন্ত্র সফলভাবে কাজ করে এবং প্রায় 10 মিনিট তিনি তার যন্ত্রের সাহায্যে উঠতে সমর্থ হন। কিন্তু সফলভাবে উড়লেও ইবনে ফিরনাস ঠিকঠাকভাবে অবতরণ করতে ব্যর্থ হন। তিনি তার উড্ডয়ন যন্ত্র নিয়ে পাহাড়ে আশ্রে পড়েন এবং গুরুতরভাবে আহত হন। প্রাণে বেঁচে গেলেও পুরোপুরি সুস্থ হতে পারেননি আর। পরবর্তীতে কেন তিনি সফলভাবে অবতরণ করতে পারলেন না এই নিয়ে গবেষণা করতে করতে জীবন কাটিয়ে দেন। তিনি তার ভুল উপলব্ধি করলেও অসুস্থতার কারণে আবার ওরা তার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। 12 বছর পর 977 খ্রিস্টাব্দে ইবনে ফিরনাস ইন্তেকাল করেন। তবুও আকাশে আকাশে ওড়ার পেছনে মানুষের যে প্রচেষ্টা তার একজন সফল স্বপ্নদ্রষ্টা হিসেবে স্মরণীয় হয়ে আছেন আব্বাস ইবনে ফিরনাস। এমন আরও অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়রি।